Hello everyone, welcome back once again to Imran's English Grammar, and this is Imran Sir from Imran's English Grammar. আজকে আমরা অত্যন্ত অ্যামেজিং এবং ডাউটফুল একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমরা সবাই ডিফিকাল্টি ফেস করি, স্পেশালি ইন দ্য টার্ম অফ প্রিপজিশন। প্রিপজিশনের ক্ষেত্রে যে দুইটা যে বিষয়টাতে আমরা ম্যাক্সিমাম টাইম ডাউট করি, এরকম একটা প্রিপজিশন হচ্ছে, এরকম দুইটা প্রিপজিশন হচ্ছে ইন এবং উইদিন। সো আমরা আজকে সারা জীবনের জন্য এই ডাউটটাকে একদম ক্লিয়ার করে ফেলবো, সেই প্রিপজিশনটা কি ইন এবং উইদিন। সো লেটস গেট স্টার্টেড, আমরা দেরি না করে সরাসরি ইন এবং উইদিনের ব্যাপারটা আমরা দেখে নিই। সো ইন এবং উইদিন, ইন মানে হচ্ছে মধ্যে, ইন মানে মধ্যে, উইদিন উইদিন মানেও মধ্যে, উইদিন মানে উইদিন মানেও মধ্যে, ইন মানেও মধ্যে, উইদিন মানেও মধ্যে। সো এখন ব্যাপারটা হলো যে ইন এবং উইদিন তাহলে কোন বিষয়টাকে নির্দেশ করতেছে। তাহলে ইন এবং উইদিন সাধারণত যখন সময় প্রকাশ করবে তখন আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো। সো দেখো, ইন এবং উইদিন, ইন মানে মধ্যে, উইদিন মানে মধ্যে। তাহলে এই যে দুইটা প্রিপজিশন, এটা হচ্ছে কি, দুইটাই ভবিষ্যৎকালের সময়কে বোঝায়, ভবিষ্যৎকালের ভবিষ্যৎকালের সময়কে নির্দেশ করে। দুইটাই কি করে, ভবিষ্যৎকালের সময়কে নির্দেশ করে। ইন এবং উইদিন দুইটাই ভবিষ্যৎকালের সময়কে নির্দেশ করে, ইন এবং উইদিন দুইটাই ভবিষ্যৎকালের সময়কে নির্দেশ করে। ওকে, সো আমরা কি দেখলাম যে আমাদের যে ডাউটটা ছিল যে ইন এবং উইদিন এই দুই প্রিপজিশন যখন কোনো সময়কে নির্দেশ করে তখন এটা আমরা কিভাবে ব্যবহার করবো, কখন আমরা ইন বসাবো আর কখন আমরা উইদিন বসাবো। সো এই ডিসকাশনের পরে আমি বিশ্বাস করি, আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউ উইল নট face the difficulties in regarding in and within, regarding the uses of in and within. The in ebong within er byabohar niye tomader moddhe je dhoasha ta ache shei dhoasha ta ekhon kete jabe. Ani ebar bolchi in ebong within er doubt clear, in mane moddhe, within mane moddhe, eta tara ki bujhay, bhobishyot kaler shomoy ke nirdesh kore. Tale in ebong within ta ki kore, bhobishyot kaler shomoy ke nirdesh kore. Ekhon ami ekhane ekta age bakko likhbo je I will pay your fee, I will pay your fee, pay your fee, I will pay your fee dash a month, M-O-N-T-H, I will pay your fee dash a month. আর এটা হচ্ছে কি, আমি একই সেন্টেন্স লিখলাম যে I will come back to my millers, I will come back to my village dash a month, M-O-N-T-H. So এখানে আমাদের দুটো কনফিউশনাল বিষয় আছে যে আমরা কোথায় ইন বসাবো আর কোথায় উইন বসাবো, উইদিন বসাবো। সো ইন এবং উইদিনের মধ্যে যে তোমাদের ধোয়াশাটা আছে, এই ধোয়াশাটা এখনই আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো এখানে দেখেন যে ইন হচ্ছে মধ্যে, ভবিষ্যৎকালের সময়কে নির্দেশ করবে, গুড। উইদিন মানে মধ্যে, এটাও কি করবে, ভবিষ্যৎকালের সময়কে নির্দেশ করবে। তো এই বিষয়টা দাঁড়ান আগে আমরা একটু দেখি, এখানে দুটো আমি এক্সাম্পল লিখেছি যে আই উইল পে ইউর ফি, আমি তোমার ফিটা পরিশোধ করবো ড্যাশ এ মান্থ, এক মাসের মধ্যে। ধরেন কেউ কাউকে আপনি কি করবেন, একটা তার ফিটা প্রদান করবেন, সেটা এক মাসের মধ্যে। এখন আপনি বুঝাইতে চান যে এক মাসের মধ্যে আমি পেটা ফিটা পে করবো, বাট এক মাসের যে কোনো সময়ের মধ্যে আমি ফিটা পে করবো, এটা আপনি বুঝাতে চান। যে আপনি কি বুঝাতে চাচ্ছেন যে এক মাসের যে কোনো সময়ের মধ্যে আপনি ফিটা পে করতে চাচ্ছেন, তো তখন আপনি বসাবেন হচ্ছে কি। সো আপনি চাচ্ছেন, ধরেন এখানে আমরা এক মাস দিয়ে দিলাম, ধরেন আমরা এখানে মান্থ না দিয়ে ধরেন এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা আমি এখানে একটা কার্ভ আঁকলাম, এক মাস না দিয়ে আমরা এখানে আ উইক দিই, আমরা আ উইক মানে এক সপ্তাহ, আমরা এখানে আ উইক, আ উইক, আ উইক, আচ্ছা ধরেন এখানে আমি এক সপ্তাহের একটা কার্ভ আঁকছি। ওকে, ধরেন এটা 1 1 2 3 4 5 6 7, ধরেন এক সপ্তাহ 7 দিন। তো ইন এবং উইদিন আপনি কখন বসাবেন, সো এখানে দেখেন ইন মানে মধ্যে, উইদিন মানে মধ্যে। তো ইন আপনি তখনই বসাবেন যখন ভবিষ্যৎকালের কোনো একটা কাজ, একটা ভবিষ্যৎকালের কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাবে, কিন্তু নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে বুঝালে আমরা সেখানে ইন বসাবো, ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে বুঝালে। আচ্ছা উইদিন কখন বসাবো, ইন বসাবো হচ্ছে ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে, নির্দিষ্ট সময়ের সময়ের শেষ মুহূর্তে, নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে, নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে আমরা কি বসাবো, নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে ইন, নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে ইন। আর উইদিনটা আমরা কখন বসাবো, উইথ ইন, উইদিনটা বসাবো হচ্ছে নির্দিষ্ট সময়ের যে কোনো সময় নির্দিষ্ট সময়ের মধ্যে, যে কোনো সময় নির্দিষ্ট সময়ের যে কোনো মুহূর্তে,
নির্দিষ্ট সময়ে যে কোনো মুহূর্তে তাহলে আমরা কি দেখলাম ইন মানেও মধ্যে উইদিন মানেও মধ্যে তাহলে ইন এবং উইদিন আমি কখন ইন বসাবো আর কখন উইদিন বসাবো বিষয়টা আমাদের ক্লিয়ার সে ইন হচ্ছে দুটোই নির্দিষ্ট সময় বোঝাবে কিন্তু ইনটা আমি বসাবো তখনই যখন আমি বুঝাতে চাবো যে নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে তখন আমি ইন বসাবো আমি কোনো একটা ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে আমি যদি বুঝাতে চাই তখন আমি ইন বসাবো আর উইদিনটা কি যে নির্দিষ্ট সময়ে যে কোনো মুহূর্তে আমি উইদিন বসবো দেখেন আমি যদি বুঝাতে চাই যে আমি ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের যে কোনো মুহূর্তে যদি বুঝাতে চাই তখন আমি সেখানে উইদিন ব্যবহার করবো ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের যে কোনো মুহূর্তে যদি বুঝাতে চাই তখন আমি উইদিন ব্যবহার করবো তাহলে আই উইল কাম ব্যাক আমি ফিরে আসবো টু মাই নেটিভ ভিলেজ আমার গ্রামে ফিরে আসবো ড্যাশ উইক এক সপ্তাহের মধ্যে তাহলে এক সপ্তাহের যে কোনো মুহূর্তে যদি আমি বুঝাতে চাই তাহলে আমাকে এখানে উইদিন বসাতে হবে তাহলে এক সপ্তাহের যে কোনো মুহূর্তে আমি এখানে উইদিন বসাবো তাহলে কি আমরা কি বুঝলাম যে ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের শেষ মুহূর্তে যদি আমি বুঝাতে চাই তাহলে ইন আর ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময় যে কোনো মুহূর্তে বসাতে চাইলে তাহলে আমি সেখানে উইদিন ব্যবহার করবো সো আপনারাও আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে ধরেন আমি হচ্ছে এক সপ্তাহের যে কোনো সময় আমি ঢাকায় যাবো তাহলে আই উইল গো টু ঢাকা ইন আ উইক তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে এই এক সপ্তাহের যে শেষের দিকে আমি যাবো আমি যদি ইন বসাই তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে আমি এক সপ্তাহের শেষের দিকে যাবো তাহলে আই উইল গো টু ঢাকা ইন আ উইক আর আমি যদি বলতে চাই যে আমি এক সপ্তাহে যে কোনো মুহূর্তে আমি ঢাকায় যাবো তাহলে আই উইল গো টু ঢাকা উইদিন আ উইক মানে এই এক সপ্তাহে যে কোনো মুহূর্তে হতে পারে তাহলে ইন হচ্ছে ভবিষ্যৎকালের একটা নির্দিষ্ট সময়ের শেষের দিকে আর উইদিন হচ্ছে ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের যে কোনো মুহূর্তে সো থ্যাংক ইউ সো মাচ প্লিজ স্টে কানেক্টেড উইথ ইমরান ইংলিশ গ্রামার এন্ড ইফ ইউ আর নিউ কামার টু দিস চ্যানেল প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর ক্লাসেস এন্ড ইফ ইউ ডু হ্যাভ এনি ডিমান্ড অন এনি ক্লাস প্লিজ জাস্ট টু কমেন্ট অন দ্য কমেন্ট বক্স এন্ড আই উইল টেক দ্য ক্লাস অন বেসিস অফ ইউর ডিমান্ড স্টে সেফ এন্ড স্টে ব্লেসড আল্লাহ হাফেজ